আগামীকাল ঈদ, রুমটা ভালো করে দেখ, কিছু সাজিয়েছি, তুইও দেখবি কিছু কোথাও দেখা যায় নি, কোনো সমস্যা আছে কি না। কালকে লোকজন তো আসতে পারে, তোর বন্ধু বান্ধব, একটু ভালো করে দেখ কোথাও সমস্যা আছে কি না রুমের মধ্যে, সাজিয়ে গুজিয়ে রাখ। আর সবাইকে বলছিস তো? হ্যাঁ, সাজিয়ে রেখেছি। বন্ধু বান্ধব তো আর করোনার মধ্যে আসতে পারবে না, তবুও দুই একজন যদি আসে। তা তুমি কী কী মেনু করার চিন্তা করছো? বন্ধু বান্ধব তো আসবে বুঝছি, বাবাকে কিছু বলেছো যে কী করা দরকার? কিছু তো ভালো নেই, কী কী আনা দরকার? বাবার আসতে দেরি হলে আমাকে বলো। হ্যাঁ, রুম তুমি যা সাজিয়েছ ভালোই সাজিয়েছ, তো দেখি এরপর কিছু করা যায় আরও দুই একটি ফুলের দানি আনা যায় কি। বাজার সব বাবা করে রেখে গেছে বুঝলি, ওই ছোটো খাটো আছে, এটা দেখা যাবে তোর বাবা ইশারে করে নিয়ে আসবে, এ নিয়ে তুই ভাবিস না। তুই তোর বন্ধু বান্ধবকে দাওয়াত করিস যদি আসে, কারণ ঈদ তো আনন্দের বিষয়। যদি ওই যে করোনা হারামজাদা এসে আমাদের ঈদটাকে একেবারে নষ্ট করে দিল বুঝলি, তুই নষ্ট না করে সেই জন্য একটু খেয়াল রেখে ওই যে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করিস, একদিন আসলে যেন জীবাণু আবার আক্রমণ করতে না পারে। ওরা তো হারাম যায় করোনা রে, আরে জরম হারাম যায়। আমার বন্ধু বান্ধবের কাছে হ্যান্ড স্যানিটাইজার পকেটেই থাকে, কিন্তু মাস্কের যে অবস্থা না মা, মাস্কে যে পরিমাণ ময়লা থাকে তাতে করোনা লাগে না, অন্য যে জীবাণু আছে তারাই আক্রমণ করতে পারে। করোনা ঠেয়াতে যাইয়ে যে কোন রোগ বাধাই নেই আমার বন্ধু বান্ধবে, আমরা তা তো বলতে পারতেছি না। সেই মাস্ক তো সেই কিনেছি শুরুতে, তা তো সে এখনও পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি সবাই। এই কালকে আমরা নতুন করে ঈদে নতুন মাস্ক কেনা যায় কি না। কাজ করলে কেমন হয় বলতো, ঈদ উপহার হিসেবে মানুষ অনেকেরই অনেক কিছুই দিচ্ছে তাই না? আমরা যদি কিছু মাছ কিনে দিই তোর বন্ধুদের, ওরা যদি আসে কালকে কিছু নতুন মাছ কিনে দেওয়া যায় ঈদ উপহার হিসেবে। ওইখানে কোনায় আমাদের ওই যে ফটিক বাড়ি লিখিয়ে রাখা যাবে বুঝলি, ফটিক বাড়ি সুনামও হবে। তুই তো ভালোই বুঝিস তোর বন্ধু বান্ধব নিয়ে কী করতে হবে, আমাকে আরও থাকলে পরামর্শ দিস, তোর বাবাকে বলে সেগুলো এনে নেব। তুই এখন যা বুঝলি, গিয়ে দেখ কিছু লাগে কি। তাহলে যাই, দাওয়াত করে আসি আর বলে আসি, তুমি যদি আসো আমাদের বাড়িতে তা একটা মাছ ফ্রি হয়ে যাবে, ফ্রি পাবা তাই না? দেখি আসে কি না, ওদেরকে বলে দেখি আর কি। বাঙালি তো আবার লোভই আছে, আসলেই আসতেও পারে, এই তো স্বভাব আমাদের হয়ে গেছে, কি করবো বলো। আমার যে কোনো কোয়েশ্চন, বাঙালিরা লোভী না, লোভী হলো যে তোদের এখন নতুন নতুন কিছু রাজনীতি হয়েছে, কিছু বাইরে মানুষ হয়েছে না, ওরাই লোভী। বাঙালিরা সুনাম আছে বিশ্বে বুঝলি, তুই ফালতু কথা বলবি না, এক চড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো বুঝলি, এগুলো কখনো বলবি না বাঙালিকে নিয়ে। পারলে তোর বন্ধু বান্ধব খারাপ বলে কি সারা বাঙালি যদি সবাই খারাপ হয়ে গেছে নাকি রে, ভালো করে কথা বলিস। হ্যাঁ যা, বুঝবি না তোর বয়স নেই, যা এখন যা চলে, যা যা আমি দাওয়াত দিয়ে চলে আয়, ঈদ হোক। হ্যাঁ দাওয়াত দে, ঈদের দরকার, ঈদের মানুষ আসুক, যা 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 যা।